দেখুন, অনুমতি ছাড়াই দক্ষিণ চীন সাগরে মার্কিন যুদ্ধজাহাজ, চীনের সঙ্গে ফের সংঘাতের পথে আমেরিকা, বিতর্কিত দক্ষিণ চীন সাগরের বিতর্কিত দ্বীপের কাছে যুদ্ধজাহাজ চালিয়ে উত্তেজনা বাড়িয়ে দিল আমেরিকা। যদিও এটা কোনো হুমকি নয়, এটা এক ধরনের মহড়া বলে ব্যাখ্যা আমেরিকার। ডোনাল্ড ট্রাম্পের আমলে দক্ষিণ চীন সাগরে প্রথম এমন কোনো তৎপরতা চালালো মার্কিন বাহিনী, যার মাধ্যমে ওই এলাকায় উত্তেজনা বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। মার্কিন জাহাজটি স্পার্টলি দ্বীপপুঞ্জের 12 নটিক্যাল মাইলের মধ্যে চলে আসে, কয়েকজন মার্কিন অধিকারীরা একথা নিশ্চিত করেছেন। জাহাজ চলাচলের স্বাধীনতার নামে এ অভিযান চালায় মার্কিন নৌসেনারা। এ ঘটনায় চীন নিশ্চিতভাবে ক্ষুব্ধ হবে বলে মনে করা হচ্ছে, কারণ রাষ্ট্রসংঘ কনভেনশন অনুযায়ী প্রতিটি দেশের সমুদ্র উপকূল থেকে 12 নটিক্যাল মাইল হচ্ছে সেই দেশের নিজের সীমানা। এদিকে চীন আজ বৃহস্পতিবার বলেছে, বেইজিং বিনা অনুমতিতে মার্কিন যুদ্ধজাহাজ তার জলসীমায় ঢুকেছে এবং মার্কিন জাহাজকে চীনের জলসীমা থেকে বেরিয়ে যাওয়ার জন্য সে সময় চীনা যুদ্ধজাহাজ সতর্ক সংকেত দেয়। চীন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রেন গুয়েকিয়াং জানান, বিষয়টি নিয়ে বেইজিং আমেরিকার কাছে এর মধ্যে লিখিত প্রতিবাদ জানিয়ে বলেছে, এ ধরনের তৎপরতার ফলে এই এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট হবে। আমার এই চ্যানেলতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইবের মাধ্যমে আমার সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।